ভাই বোনের বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে বিশেষ একটি সাড়ে আজকে কিছু কাডালের গাছ ছেড়ে দেবো আমরা যারা এরকম ছাকরা সবুজ বারোমাসি কাডালের চারা নিতে যাচ্ছেন তার আর লেট না করে এখনই আমাদের ভিডিওটি ফুল মনোযোগ দিয়ে সহকারে দেখতে হবে যে আপনারা কেমন ধরনের চারা আমাদের কাছে পাচ্ছেন এবং সাইজ কেমন হাইট কেমন এটা বালটি সহজ যদি তোলা হয় পাঁচ ফিট হাইট আছে এবং একটু কাছে চলে আসেন দেখেন কত ডালপালা এবং ছাকরা চারা প্রায় সত্তর আশিটা করে ডাল আছে একটা একটা গাছে প্রচুর ডাল পালা একদম সুন্দর চকচকে চারা এদের দেখতে পাচ্ছেন এগুলো বারো মাসি ছবুজ কাটালে চারা খুবই সুন্দর একবারে ঝাঁকরা চকচকে দেখতে পাচ্ছেন দে মাশাল দেখেন কত সুন্দর আমি এ যদি তুলতাম তাহলে বুঝতে পারছেন যে কত ঝাঁকড়া একদম সতেজ একবারে ঝাঁকড়া কত সুন্দর একবারে দেখতে ডালের অবস্থা দেখেন কত সুন্দর ডাল ডাল দেখেন বালা আছে যারা বারো মাসি সবুজ কাটালের বালতি সেট আপ গাছগুলো খোঁজ তারা আমাদের কাছে পেয়ে যাবেন বারো মাসি সবুজ কাটালের এই গাছগুলা এই বৎসরই এখন মুসি আসবে দেখতে পাচ্ছেন সব বালটিতে সেট আপ গাছগুলো দেখেন কত সুন্দর একদম আকার থেকে ঘোরা পর্যন্ত দেখেন কত সুন্দর চকচকে গাছ ইনশাল্লাহ দেখেন মাসাল্লা খুবই চমৎকার একটি গাছ দেখতে পারছেন খুবই ভালো লাগছে দেখতে আবার যদি এদিকে যদি এটা দেখেন এই যে দেখেন এদিককার গাছটা দেখেন আমার সমান হাইট এবং নিচের থেকে যদি দেখেন একবারে ডালপালা কত সুন্দর ঝাঁকালো খুবই চকচকে চারা দেখতে পারছেন এত সুন্দর সুন্দর যদি কেউ বারো মাসি সবুজ কাটালে চারা আপনারা নিতে চান কেননা বাংলাদেশে আমাদের বর্তমানে সাত কৃষি যারা আমরা করতেছি বা সাত কৃষি চারা লাগাচ্ছি বা রোপণ করব। তারা আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে বারো মাসি কাঁঠাল হয়ে থাকে বা বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আমরা সবাই কাঁঠাল গরমে অনেকে খেতে চাই না কারণ আমরা গরমে অনেক সময় অনেক অতিরিক্ত গরম আমরা অনেক ফ্যাডের কারণে বা ইস্টকের ভয়তে আমরা অনেকে কাঁঠাল খাই না এই জন্য আমাদেরকে বারো মাসি কাঁঠাল রোপণ করতে হবে যেগুলো আমরা অন সিজনে শীতকালে আমরা কাঁঠাল খেতে পারবো বা শীতকালে খেলে আমাদের গরম হওয়া শীতকালে আরো গরম গা শরীর বা আমাদের অঙ্গগুলো যেভাবে গরম হবে সেই জিনিসগুলো খাই আমরা খেয়ে থাকি এই জন্য আমাদেরকে যারা হচ্ছে কাটাল বারো মাস কিনতে চান বা বারো মাস খেতে চান বা বারো মাস পেতে চান তারা আছে একটি গাছ রোপণ করতে পারেন আপনার একটি স্বপ্নের গাছ আপনি রোপণ করতে পারেন এত সুন্দর ঝাঁকড়া এই গাছ রোপণ করে বলো কি হবে আপনার সেই আপনার খাদ্যর যে ঘাটতি আছে বা খাদ্যর সেই ঘাটটিটা আপনি ইনশাল্লাহ এটা আপনি একবারে প্রয়োজন মতন আপনি খেতে পারবেন গাছগুলা প্রত্যেকটি সবুজ কাটালের গাছগুলো খুবই সুন্দর আকর্ষণীয় কালার এবং দেখতেই অনেক চমৎকার আপনি যদি একটু দূরে যেয়ে চারাগুলো ভালো করে একটু দেখান প্রত্যেকটা চারা তারা আপনি একটু দেখান যে কত সুন্দর সুন্দর সারা আমাদের চারাগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখান গুণগত মান সম্পন্ন সারা যারা আমাদের এই সারাগুলো খুঁজছেন বা নিতে চাচ্ছেন তারা আমাদের সারাগুলো নিতে পারেন আমাদের কাছে অনেক পরিমাণের কাঁঠালের সার আছে বাল্টি সেটআপ আপ গাছ যারা বাল্টি সেটআপ আপ গাছ আর যার যেটা যে গাছটা পছন্দ সেই গাছটা স্ক্রিনশট দেন এখনই স্ক্রিনশট দিয়ে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই পাঠাই দেন দিলে আপনার সেই কাঙ্ক্ষিত সারাটি আমরা ইনশাল্লাহ আপনার ইয়ে পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের আপনার জেলা বা উপজেলা থানা যে জায়গায় হোক আমরা পাঠাই দেবো যদি কুরিয়ার থাকে এই জন্য আপনারা যদি আমাদের এই চারার কন্ডিশন বা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বালটি সেটআপ গাছগুলো দেখতে পাচ্ছেন বালটি সেটপ গাছ একদম খুবই সুন্দর চমৎকার আপনারা এই চারাগুলো নিতে পারেন খুবই ভালো মানের চারা যারা এই ধরনের চারা খুঁজতেছেন বা এই ধরনের দেখেন প্রচুর চারা আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারেন খুবই আকর্ষণীয় কাঁঠাল এগুলো বারো মাস ধরে এবং বারো মাসই ফল থাকবে এই গাছগুলোই এই গাছগুলো বারো মাসি কাঁঠাল যেরকম বলতেছি এগুলো বারো মাসই ধরবে এবং এটার হাইটও অনেক এবং ডালপালাও অনেক আছে প্রত্যেকটি সারা আমাদের একদম একদম এ গ্রেড কোয়ালিটির সারা বারো মাসি সবুজ কাঁটাল লাগানোর এক বছরের ভিতরে এগুলো কাঁটাল ইনশাল্লাহ কাঁড়াল খেতে পারবেন আপনারা একদম এক বছরের ভিতরেই কাঁড়াল খেতে পারবেন এবং আমাদের যেটা বলছিলাম যে কাঁঠাল আসলে সবার একটি জনপ্রিয় ফল কাঁঠালের বার্গার হচ্ছে এখন কাটালের আপনারা পাকা খেতে পারবেন এসর রান্না করে খেতে পারবেন সব কিছুভাবেই খেতে পারবেন কাটাল খাই না এমন কোনো মানুষ বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই কাডাল চারা যারা এত সুন্দর সুন্দর কাঁঠালের চারা নিতে যাচ্ছেন বা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের বাগান ভিজিট করতে পারেন আমাদের নার্সারিতে আসতে পারেন আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আপনার আমি কেমন চারা দিচ্ছি বা আপনার সব পছন্দ হচ্ছে কিনা এসে দশটা চারা দেখে একটা চারা নিতে পারেন এটা যদি আপনারা আসেন তাহলে আসতে পারেন আর যদি না আসেন আপনারা আমাদের উপরে যে বিশ্বাস রেখে সেই বিশ্বাস আমরা যদি আপনাদের বিশ্বাসটা ধরে রাখতে পারি তাহলে আপনি যেমনভাবে বলছেন অমন অমন চারাই যদি দেই তাহলে হয়তো মনে হয় আপনার সেই আপনাদের চারাগুলো আপনারা হাতে পাবে পাবেন আমাদের বিশ্বাস করলে কেননা বিশ্বাস বস্তু মেলে কেননা আমরা চাই আপনাদেরকে সবসময় ভালো জিনিসটা দেওয়ার জন্য ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি কেননা আপনারা আমাদের রেগুলারলি কাস্টমার যারা বাংলাদেশে চৌষট্ডের জেলায় আমরা চারা পাঠাই থাকছি কেননা আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি কাস্টমার যেন আমাদেরকে আমাদের বলে যে হ্যাঁ হৃদয় ভাই আপনি খুব ভালো সারা দিয়েছেন বাংলাদেশে পশ্চিম জেলাতে আমরা এই সারাগুলো আপনাদের পৌঁছাই দেব আর সেই পর্যন্ত যারা আমাদের আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো যদি আপনার এই সারাগুলো দেখে পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজে দেন শেয়ার করতে ভুলেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশা রইল সেই পর্যন্ত আমাদের নার্সারি বাগানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম